রাখিও সবার মন, ভাবিও একজন, কাউকে ব্যথা দিও না কখনো, কাউকে ছোট করে নিজে বড় হতে যেও না। কৃষ্ণ নিন্দা করে, রামের নিন্দা করে, গৌর নিন্দা করে, কালীর নিন্দা করে আমার হরিকে উঠাবো উপরে, এরকম কখনো হয় না। এরকম করতে গেলে ওটা টেকে না। সবাই যদি একদলে মিশে তোমার হরিকে ঠাসাইবার, তারপরে কি করবেন? সবাইকে সম্মান দিলে তোমারও সম্মান মিলে, ঠিক বলছি তো? এই জন্যে একনিষ্ঠ ভক্তি তুমি হরিকে রাখবে। যে হরিভক্ত, একনিষ্ঠ ভক্তি তার হরিতে থাকবে। যখনই একনিষ্ঠ ভক্তি তার হরিকে হরিতে জাগবে, সে যে মন্দিরে দেখবে, সে মন্দিরে যাই থাকুক, সেখানে সে হরিজ্ঞান করে প্রণাম করবে, এখানেই আমার হরি। হরি চকমকি চাকচিক লেগেছে চোখ খেতে, আর কিছু পাই না সখী দেখিতে। বোঝা যাচ্ছে? এইবার কৃষ্ণ মন্দির, কালী মন্দির, হরি মন্দির থাকলো, আমি হরি মন্দিরে প্রণাম করলাম, ওই দূরের আর প্রণাম করলাম না। তার মানে আমি ক্যান্সার ছড়াচ্ছি। এইবার কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, ওই সৎসঙ্গী, ভারত সেবাশ্রম, ওরা যদি কয় তাহলে হরি মন্দির দেখলি মোটে ওই জায়গা আমরা যাব না। সব যদি এক হয়ে যায় তুমি পড়বে, তারপরে সমস্যায় তোমার ভক্তি থাক শ্রীহরির পায়। এই জন্য হনুমান এই কথাটা বলেছিল, যখন কৃষ্ণ বলল, হনুমান রে আমি তো তোর সেই রাম, বলে আমি জানি কিন্তু আমি রাম রূপ ভালোবাসি, তো একটু রাম হই আমার সামনে দাঁড়াও। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কবল লোচনে। তুমি যেহেতু লীলাবিলাসের তরে এসেছো ভিন্ন রূপ ধরে, আমি জানি শ্রীনাথ এবং জানকীনাথ এক। তুমি যদি মাটির মূর্তি হতে তাহলে আমি রাম জ্ঞানে প্রণাম দিতাম দুই হাতে, যেহেতু তুমি জ্যান্ত দাঁড়িয়ে আছো তাই আমি একটু তোমার মধ্যে রামরূপ দেখতে চাই। এদিকে আমার হরিলীলায়ও তাই করেছিল, কি নাম, হীরামন পাগল, হরিচাঁদ ঠাকুরের মধ্যে থেকে রামরূপ দেখল, ওদিকে হনুমান কৃষ্ণ মূর্তির থেকে রামরূপ দেখল। দেখেছেন ঘটনা কোথায়? এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে হবে। আর এই ধর্ম নিয়ে ঝগড়াঝাটি করা ঠিক না, একটা জায়গা ঠিক থাকতে হবে, আমরা সনাতনী, আমরা সবাই সনাতনী, ঐক্যবদ্ধ থাকব, আমরা বিভক্ত হব না, আমরা ভক্ত হব। যেখানে ভক্তির প্লাবন আসবে সবাই একাকার হয়ে যাবে, প্রেমানন্দে ভেসে যাবে, সে হরি বলুক আর কৃষ্ণ বলুক, রাম বলুক আর কালী বলুক, ভক্ত সব একাকার হয়ে যাবে। আর ভক্তি না জাগবে যতক্ষণ ভিন্ন ভিন্ন থাকবে ততক্ষণ, কুয়ার জল, পায়খানার জল, ড্রেনের জল আলাদা আলাদা, কিন্তু যখন প্লাবন আসবে, বন্যা আসবে, সব জল একসঙ্গে নিয়ে সাগরের দিকে ভাসবে। হরি বল, বুঝতে পারছেন? এইটাই হরিলীলামৃতে লেখা, আর অন্য কিছু না। সব শাস্ত্রে শ্রীকৃষ্ণ গীতায় তো তাই বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করে মূলত সেইভাবেই আমি কৃপা করি তার। ওই কালী ভজন করলে কালী তোমার পথ দেখাবে, ঠিক জায়গায় কালী তোমাকে ঠেলে নেবে যদি তোমার সত্যি সত্যি ভক্তি থাকে। এই জন্য ভবার গান আছে, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে, এ কথা মিথ্যা নহে একদিন তুমি রাধা রানী হবে। কি সুন্দর কথা, কালী নাম জপ করো কৃষ্ণের বাসে শুনতে পাবে, এ কথা মিথ্যা নহে তুমি রাধা রানী হবে। কারণ তোমার যখন মাতৃভাব ভিতরে জাগ্রত হবে, তুমি তো কামের ঘর থেকে তখন প্রেমের ঘরে যাবে, আর প্রেমের ঘরেই তো ধারা উল্টে গিয়ে রাধা ভাব প্রাপ্ত হবে। হরি বল, হরি বল। দেখেছেন আজকে যে প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে। তবে একনিষ্ঠ ভক্তি যেন একটার উপর থাকে, আমি বলে দিচ্ছি, যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণেই ভক্তি রাখবে, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম। যারা হরিভক্ত হরিচাঁদ, হরিচাঁদ বাবা, হরি বল,
বুঝতে পাচ্ছেন? ওই হরি বল, কালী বল, কৃষ্ণ বল, গোল মিশাই নিলে কিন্তু হবে না, খিচুড়ি রাঁধলে কিন্তু হবে না। তুমি সবাইকে মান্য দেবা, তোমার ইষ্টেতে তুমি বিশুদ্ধ ভক্তি রাখবা, কারো কোনো রকম নিন্দা করবা না। কেন? একই তো সনাতন, একই তো শক্তি, নিন্দা করবা কারে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে এই মহাশক্তি একই শক্তি, শক্তির নিত্যতা সূত্রটা একটু পড়িয়ে দেখো বিজ্ঞানী কি বলছে। এই জন্যই এক কথায় তাকে বলে ব্রহ্ম। ব্রহ্ম কাকে বলে? যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারেন তাহাকে ব্রহ্ম বলে। ওই কালী, কৃষ্ণ, হরি, শিব, দুর্গা, শীতলা, মানুষ, গরু, পশু, পাখি, কীট পতঙ্গ, তরু, লতা, গুয়ের পোকা সব হতে পারে, আবার যেদিন লয় হয়ে যাবে এক ব্রহ্মে সেদিন লয় হয়ে পরমানন্দের জগতে সব একাকার হয়ে যাবে, সেদিন কিচ্ছু থাকবে না। কালী ব্রহ্ম যদেকং নিষ্কলন ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষ অভিজ্ঞম বিনাশ উৎপত্তি পরিবর্তিত। এই বোধ যতদিন যার না জাগবে ততদিন খালি হাঁকবে আর নেটাবে, ওই গু ছড়াই বেড়াবে। বুঝতে পেরেছেন কি হয়েছে? আর এই বোধ জাগাতে গেলে একটু সদ্গুরুর কৃপা না হলে জাগে না। সদ্গুরুর কৃপা চাই, তাহলে তার মনের মধ্যে থেকে ওই হিংসা বিষ এগুলো কাটাবার কায়দা নাই। আমি খালি যদি বলি আমারটাই বড়, তোমারটাও অংশ, তোমারটাও অমুক্তা, তাহলে যারা যার ভজন করে সে যদি পূর্ণ না ভাববে তাহলে তারে ভজন করে? যার যারটুক সেইটুকি পূর্ণ। আমি অসীম সরকার ঠাকুর ভবা পাগলাকে জিজ্ঞেস করেছিলাম, ও পাগল এই পূর্ণ ব্রহ্ম কয় কেন? পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ, পূর্ণানন্দ, পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম রাম, তো তিনি তো অসীম, অনাদি, অনন্ত। একটা রকেট যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় আলোকের গতিতে যদি চলে, আলোকের গতি সেকেন্ডে 186,000 মাইল বেগে যদি চলে রকেটটা, মহাশূন্যে ছেড়ে দিলাম, যদি সামনে কোনো রকম কোনো গ্রহ উপগ্রহ না বাঁধে তাহলে অনন্তকাল চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনো দিন কিন্তু এর শেষ পাওয়া যাবে না। ও কোনো দিনের শেষ পাওয়া যায় না। সেই মহাশূন্য একটা পৃথিবী, সেই পৃথিবীর চারিভাগের তিন ভাগ জল, এক ভাগ স্থল, তারপরেও পাহাড়, পর্বত, বন, জঙ্গল, কত জীবজন্তু, তার মধ্যে কিছু মানুষ জাতি আমরা। আমরা কি নিয়ে ঝগড়া করছি? কাকে বড় বলছি, কাকে ছোট বলছি? এই চিন্তায় যারা নিমগ্ন হয়, এই জন্যে অনন্ত চিন্তৈব ধ্যানম। ধ্যান কাকে বলে? অনন্ত চিন্তায় যে মন একনিবিষ্ট করতে পারে, তার কাছে আর এরকম কিছু থাকে না, সে হয় আনন্দময়। সেই ভাব ধরো, দেখবা সেই পূর্ণ সনাতনী ভাব তোমার মধ্যে আসবে। সনাতন মানে শাশ্বত, চরম সত্য, ইহাই সত্য, ইহাই সনাতন, যার ধ্বংস নাই। হরি বল পাগল। তখন আমাকে বললো, শোন এই অনন্ত অনন্ত করিস না, তোর সাধন ভজন যদি করতে হয়, মনে কর তোর পিপাসা লাগছে, তোর সাগরের মধ্যে আমি 3 ঘন্টা সুগ্নি দিয়ে জল খাওয়ালাম, তুই বাঁচবি? না, তা জল তো খাবি, বাঁচবি না কেন? তোর দরকার হচ্ছে 1 গ্লাস জল, সেই 1 গ্লাস হলে তোর পিপাসা মিটে যাচ্ছে, তোর কালী ভালো লাগে, কৃষ্ণ ভালো লাগে, হরি ভালো লাগে, গৌর ভালো লাগে, যা ভালো লাগে সে 1 গ্লাস জল হয়ে আসছে তোমাকে পিপাসা মিটাবার জন্য। ওই 1 গ্লাস জল খাও, অনন্ত সাগরে ডুবে গেলি আর বাক্য একদম তোমার বন্ধ হয়ে যাবে, তুমি নির্বিকার হয়ে যাবে। ভজন যদি করতে হয়, এই জন্যে ব্যাসদেব লিখেছে কি, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। এই ব্রহ্মের রূপ হয়েছে কেন? আমাদের সাধনার হিতের জন্য। এই জন্যে আমারটাই বড়, তোমারটা ছোট, এরকম কথা যারা কয়
আমি প্রণাম করি তাদের পায়, বাবা তুমি আমার থেকে দূরে সরে যাও, আমার ধারেও আসে না কোনো সময়। আমরা যেন এক সনাতনী এই কথাটাই মানি। এইবার মূল মতুয়া তত্ত্ব কি, একটা গান গেয়ে সেই মতুয়া তত্ত্বের মধ্যে ঢুকছি। এইবার মতুয়া, মতুয়া কোনো ধর্ম নয়, আলাদা। মতুয়া ছিল একটা গালাগালি। কেন গালাগালি দিত? দেশ বাজা দেশ, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি হরিনাম করতে শিখলেন, এক হরিনাম কর। শ্রীমন মহাপ্রভু তিনি এসেও বলেছিলেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। কলিজীবের হরিনাম ভিন্ন, গতি নাই গতি নাই গতি নাই। হরি ঠাকুর, দোতারাটা আউটে বাচ্চা না কেন? ছোট তা এই যে হরিনামে যখন মেতে যেতে লাগলো, উনি তো হরিনামের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন না, যাতে মানুষকে কাছে আনে। তার সঙ্গে ডঙ্কা, কাসর, এই বাজালে যে একটা ধুম ওঠে এবং ভাইব্রেশন হয় ইথারের মাধ্যমে চারিদিকে যখন নামের ধ্বনি ছোটে, তখন কিন্তু মন প্রাণ ধরে একটা টান দেয়। কলিতে তিনটে জায়গায় আনন্দে আনন্দ পাবেন আপনি। ছোট, যেখানে নামযজ্ঞ হয়, হরে কৃষ্ণ নামযজ্ঞ যেখানে হয়, যখন নাম ব্রহ্ম সুর ব্রহ্ম এবং যে শ্রোতারা বসে থাকে তাদের একনিষ্ঠ ভাব, আর যারা খায় তাদের মন একত্রিত হয়ে, ছোট বাজা একত্রিত হয়ে কৃষ্ণমুখী হয়, তখন প্রেমের উদয় হয়। অনেক সময় দেখবেন খোল করতাল কোন দিকে চলে যায়, সে জ্ঞানও থাকে না। ওখানে আপনি খুব ভালো পোশাক পরে যাবেন, পোশাকের দিকেও লক্ষ্য নাই, তখন মানুষ ধুলাই গড়ায়। এই যে প্রেম, আর কোথায়, যেখানে মতুয়ারা এক লক্ষ্যে মাতাম দেয়, মাতাম দিতে দিতে যখন প্রেমের উদয় হয়, আর নাম ওই হরি নাম থাকে না, তখন কিন্তু চোখের জলে হরি বলে গড়া গড়ে দিয়ে এক ভাব সমুদ্র, সেখানে উথল পাতাল খায়। আর কোথায়, সাধু সঙ্গ যদি বিশুদ্ধ সাধু সঙ্গ আপনি পান, তার চারিদিক দিয়ে একটা তরঙ্গ হয়, ওই তরঙ্গের মধ্যে পড়ে গেলেই দেখবেন আনন্দের উদয় হবে। সে সাধু ভাগবত পাঠক হতে পারে, সে সাধু লেন্টি পরা গাছতলার হতে পারে, সে সাধু গামছা পরা হতে পারে, সে সাধু কোনো কীর্তনীয় হতে পারে, যে গুরু কৃপা লাভ করে কৃষ্ণ কথা বলছে, দেখবেন আনন্দ পাবে। আমি তিনটে জায়গার কথা বলে গেলাম, লক্ষ্য রাখবেন, যেখানে প্রেম হবে সেখানে জানবেন, সেখানে ঠাকুরের কৃপা হয়েছে, আমার রাধা রানী করুণা হয়েছে বলে সেখানে প্রেম হয়েছে, কারণ প্রেমের গুরু হচ্ছে রাধা রানী, প্রেমের পাওয়ার হাউজই হচ্ছে বৃন্দাবন ধাম। যদি বলেন আগে যারা ছিল তাদের প্রেম ছিল না, প্রেম পাঁচ প্রকারের তো, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই মধুর প্রেমের শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে। এই জন্য আমার অশ্বিনী গোসাই তিনি লিখেছেন, মতুয়া নামে ধরা ধামে দিতু আগে গালাগালি, এখন মতুয়া হয় জগত পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, এই মতুয়া নামে গালাগালি দিত।
তাই ঠাকুর তিনি বলেছিলেন, ঠিক আছে, ডেকে বলেছিলেন স্বয়ং হরিচাঁদ যে তোরা, ও তোদের আলাদা হবে মতুয়া আখ্যান। মতুয়া বলে যখন গালাগালি দেয়, যা তোরা মতুয়া সম্প্রদায়, মতুয়া ধর্ম না, যেমন বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, গানপত্য সম্প্রদায়, এক একটা সম্প্রদায়, ঠিক তেমন একই সনাতন ধর্মে মতুয়াও একটা সম্প্রদায়। হরি ঠাকুর মতুয়া আলাদা কোনো সম্প্রদায় তৈরি করতেও আসেন নাই, মতু আলাদা কোনো ধর্ম তৈরি করতে আসেন নাই, এই গালাগালি দিয়ে আলাদা মতুয়ার নাম ঢুকিয়েছিল। হরি ঠাকুর বললেন, আরে মতুয়া খারাপ না, মো মানে আমি, তুয়া মানে তোমার, আমি তোমার, হে প্রভু আমি তোমার, এই ভাব ছিল শ্রীরাধার। এই ভাব নিয়ে একবার প্রেমানন্দে হরি নাম হরিবল, আমি পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাই, আর কয়দিন ঠাকুর জগতে রাখবেন আমি জানি না, যারা কৃষ্ণ কালী রাম গৌরাঙ্গ শিব হরিচাঁদ এদের মধ্যে ভাগাভাগি করতে চায়, শুধু নিজের টাকাই শ্রেষ্ঠ করে অপরকে ছোট করতে চায়, দয়া করে তারা আমারে কেউ বায়না করতে যাবেন না, আমি ভালো থাকব। যারা ওই সমস্ত ভাগাভাগি করে আনন্দ পায় তাদের আগে গান দেবেন, কারণ আমি ভাগাভাগি করার জন্য জন্মগ্রহণ করি নাই, আমি জন্মগ্রহণ করেছি সবাইকে একত্র করার জন্য, সবাই আমরা ঐক্যবদ্ধ সনাতন। হরিব, এই সনাতনী হচ্ছে আদি ধর্ম। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আসত, বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হতো, গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম বলে কিছু থাকত কি? তাহলে এর আগের থেকে অনাদিকাল থেকে সনাতন আছে, সনাতনের থেকেই সব গেছে। নবীজি জন্ম না নিলে ইসলাম ধর্ম হতো? 365টা না 68টা মূর্তি ছিল মক্কায়। তাহলে হযরত মুহাম্মদ জন্ম নিয়েছিল বলে এই ইসলাম ধর্ম। তাহলে তার আগে তারা কি ছিল? সব এক সনাতন ছিল, সব এক সনাতন। সেই সনাতনীদের ঐক্যবদ্ধ করাই হচ্ছে আমার কাজ, বিভক্ত করা আমার কাজ না, ভক্ত করাই আমার কাজ। তোমরা ভক্তি নিয়ে নিয়ে যাও, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, কালী ভক্ত, সবাই ভক্তি নিয়ে নিয়ে যাও, হরি বল। কিন্তু এই ভক্তি জাগবে কিসে? তাহলে হরিচাঁদ ঠাকুর দিল কি? এই জায়গায় হচ্ছে কায়দা। এমন কিছু কথা, এমন কিছু কার্যকলাপ তোমাকে মানতে হবে জীবনে, তাহলে তুমি ভক্ত হতে পারবা। তুমি কালী ভক্ত হতে চাও, কালী ভক্ত হতে পারবা, কৃষ্ণ ভক্ত হতে চাও, কৃষ্ণ ভক্ত হতে পারবা, আল্লাহর ভক্ত হতে চাও, আল্লাহর ভক্ত হতে পারবা, যিশুর ভক্ত হতে চাও, যিশুর ভক্ত হতে পারবা। এই কথাগুলো মানলে এমনই একটা দর্শন সহজ সরল ভাষায়, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে বিশ্বমানবের কল্যাণের জন্য হরিচাঁদ দিয়ে গেলেন এভাবে, সেটা কি? সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় যুক্ত থেকে তোমার ভাবনাটা আগে সৎ করো, ভাবনা যদি অসৎ হয় সব বদন শেষ। এই সদ্ভাবনা ছিল বলে এত বড় মন্দির জায়গা হচ্ছে, আর এই অনুষ্ঠান কোনোদিন বাতিল হবে না, আর যে বছর যাবে সেই বছর বড় হবে, সেই বছর বড় হবে, কেউ ঠেকবে।
জায়গায় রাখতে পারবে না কমিটির সবার সদ্ভাবনা আর সৎ উদ্দেশ্যে এই জমি দান করেছে। দেখেছেন সদ্ভাবনায় যুগ তো থেকে আগে রক্ষা করো, ভাবনায় যুগ তো থেকে রক্ষা করো পিতৃধন। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, একদম পারফেক্ট যে কথাগুলো সেগুলো বলছি, দয়া করে আপনারা শুনুন, ভালো লাগলে গ্রহণ করবেন, খারাপ লাগলে বর্জন করবেন। আমি কত বড় কথা বলেছি, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত অবতার এসেছে, যত ধর্মমত সৃষ্টি হয়েছে, সমস্ত কিছুকে মন্থন করে বাবা হরিচাঁদ ঠাকুর বিশ্ব মানবের কল্যাণের জন্য তিনি যে দর্শনটা দিয়েছেন সেইটা হচ্ছে সনাতনী মতুয়া দর্শন। মুসলমানের মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে না, সে মতুয়া দর্শন গ্রহণ করতে পারে। একজন খ্রিস্টানকে তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করার দরকার নেই, সেও মতুয়া দর্শন গ্রহণ করে একটা উন্নত মহামানব হতে পারবে। কি বলছি বুঝতে পারছেন? তার সেই কথা কয়টা কি, আগে তোমার সদ্ভাবনায় যুক্ত থাকতে হবে। আমরা কি দেখি, একটু পোশাক পরিচ্ছদ ভালো থাকলেই ভাবি ইনি সাধু, তার উদ্দেশ্য ভাবনা সৎ না অসৎ আমরা জানি না, তাহলে পোশাকে সাধু হয় না। পোশাকটা পরতে হয় কেন, মনটাকে বেড়া দেওয়ার জন্য। আমি একটা সাধুর পোশাক পরেছি, মালাটা নিয়েছি, এই কাজটা যদি করি তাহলে খারাপ হবে লোক। কিন্তু মালা নিলেই যে আমি সাধু হয়ে গেলাম তা কিন্তু না। আমা বুঝতে পারছো, অনেক আচার মালা কিনতে পাওয়া যায়, টাকা থাকলে কিনে গলায় পরা যায়, অনেক তুলসীর মালা কিনে পরা যায়, রুদ্রাক্ষের মালা পরা যায়, কিন্তু আমার মন কি পরিশুদ্ধ, আমার কি ভাবনা শুদ্ধ হয়েছে? আসতে মা অন্তত মালাগুলো পরে চিন্তা আনতে হবে ভিতরে, যখন এই পোশাকটা আমি পরেছি আমি এমন কাজ করবো না যে এই মালার অসম্মান হয়। বুঝতে পারছি, যদি মালার সম্মান আমি না রাখতে পারি তাহলে আমার না পড়াই ভালো। তাহলে যারা সাধু প্রকৃত সাধু তাদের দেখলেও মানুষ সন্দেহ করবে, চিনি ওই রকম মালা ভরে আইছিল, এই ঘটনা ঘটাই গেছে। কিন্তু ওই যে ঘটাইছে আর যে সাধু দুইজন তো এক না।
সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। এ বাবা কথা বলিস না, তাহলে পিতৃধন তুমি একা রক্ষা করতে পারবে না। পিতৃধন রক্ষা করতে গেলে কৌশল জানা না থাকলে তুমি কামিনীর কাছে পড়বে অনায়াসে ঢলে। কারণ সাগরে টান দিলে নদীর জল শুকাবেই শুকাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে তোমাকে এই জন্য একজন গুরু চাই, তাই মতুয়ার দরবারে গুরুকে ধরা বলেছে। এবারে ধরা কেন? ওই ধরা শিখাবে। কি ধরা? যাহা ধারণ করিলে শক্তি জাগে, ভক্তি জাগে দেলে। বোঝা যাচ্ছে? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। আপনাদের আছে জানা, এক কানা তো আর এক কানারে পথ দেখাতে পারে না। আমি যদি ধারণ করতে না পারি, আমি যদি বারে বারে মরি, আর আমি যদি গুরুগিরি করি বান্দরের মতো চেহারা, সবাই ব্রহ্মচর্য পালন করবার দিকে আমার ব্রহ্মচর্য ঢুকে গেছে, কাজ হবে? ব্যাপারটা কি? তা তোমার ওই বান্দরের মতো চেহারা হয়েছে কেন? তুমি যে মুখ দিয়ে বলতেছো ব্রহ্মচর্য পালন করবা, তাই নাহলে হবে না, তা তোমার চেহারা ওইরকম কেন? যদি ওইরকম চেহারা আলা মানুষ কথা কয়তে করে না কি কি কন, আপনারা কি কন, করে না? আমি যদি গান গাতাম, আমার যদি চোখ মুখ বসিয়ে দিতে, আর যদি কত ব্রহ্মচর্য পালন করতে হবে, আইসে এটা আর আমি যদি গুরু হই ওইরকম কব কি আর, আমি যদি ওইরকম গুরু হই, আমি আমারে দিয়ে করছি। তাহলে 64 বছর বয়স হয়েছে, অনেকে তো এখনো কয় যে আপনারা 30 বছর আগে যেমন দেখছিলাম সেইরকমই তো দেখা যায়। অনেকে কয় না কি, মিথ্যে কথা কইছি নাকি নাকি এমনি এমনি নাকি, বউরাও সেই রকম লাগবে এমনি এমনি না। সব কৃতিত্ব কিন্তু এই মায়েদের, মায়েদের চরণে প্রণাম জানাই। ঘরের বউ যদি রক্ষা করতে না পারে, সেই বউ যদি নিজের সুখের জন্য বারে বারে মারে, বাসার পথ আর থাকে না, তারপরে সংসার ছেড়ে দিয়ে যেতে হয়, উপায় থাকে না। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, কামিনী কাউলাদিনী ফণে নির্ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নশে, না জেনে কেন হস্ত বিষ। হরিমা এমনি এমনি নাকি, কামিনী কাল নাগিনী ফণী নির্ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত বিষ। আবার হরিচাঁদ ঠাকুর বললেন, নয়ের নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পর সতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। আর কিছু লাগবে না, এই কয়টা কথা আর কিছু লাগবে না, তিন বেলা গঙ্গা স্নানও করা লাগবে না, গা ভরে তিলক কাটাও লাগবে না, গুড়ি করা আষার মালা নেওয়াও লাগবে না, গামছা পরিয়ে লুঙ্গি পরিয়ে মাঠেও খাটতে পারো, তুমি লেখাপড়া শিখে চাকরিও করতে পারো। এই কয়টা কথাই হচ্ছে আসল কথা, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পর সতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই,
না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য। প্রেমিকা যদি হয়, স্ত্রী যদি প্রেমিকা হয়, তার সাইতে শান্তি আর নাই। কিন্তু কামিনী কাল নাগিনী ভনিনীর ভীষণ বিষ আমা, বুঝতে পারছেন কি বলছি? যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত বিষ। আমাকে নদিয়া জেলা বা আমাকে পশ্চিমবাংলার মায়েরা সব ভালো, আমি তাকে কষছি না। যদি এইরকম কারোবাকে জুটিয়ে বসে, তাই কি বলছেন? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্ম দক্ষ, কর্তব্য করো পালন। আর খাঁটি কথা পৃথিবীর কেউ পাল্টাতে পারে না। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ কেউ পরিবর্তন করতে পারে না। একদিন দিনের নবী হযরত মুহাম্মদ পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ একজনের কুষ্ঠ ব্যাধি হয়েছে। সে বাঁচে নাই আর ব্যাধির জ্বালায় নবীজির কাছে গিয়ে কয়, হে নবীজি, হে নবীজি, দোয়া করো আমায়, দোয়া কর। নবীজি হৃদয় কোমল হৃদয়, ওর মস্তকে হস্ত স্পর্শ করে সুরা এক্লাস জপ করে, যাকে বলে কলহু আল্লাহ সুরা, তিনটে ফু দিল, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি সেরে গেল। সেই সুরাটা কি? কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামি আলাহাদ ওয়ালাম ইউলাম ওয়ালাম ইয়াকুল্লাহ কফুয়ান আহাদ। কোরআন পড়লেই পেয়ে যাবেন, সেই সুরা তো এখনো আছে। কুষ্ঠব্যাধি লাগবে না, গা পেশারা নিয়ে যান তো এক মৌলবীর কাছে, গিয়ে বলেন আপনি এই সুরাটা পাঠ করি, তিনটে ফু দিয়ে দেন, আমার ছেলের পেশারা যাবে নেশা দিয়ে। ও জম্বের ফুয়ন ফুয়াবে, এই জায়গা দিয়ে ফু বাড়াবে, এই জায়গা দিয়েও বাড়াবে, পেশারা সারবে না। মিথ্যে কথা কয়, কথা বোঝা গেল কি? তুমি কালী ভক্ত, হরি ভক্ত, রাম ভক্ত, আল্লাহর ভক্ত, যে ভক্ত হয় আগে বাক্যটারে ঠিক করো। এত সোজা না,
এই জন্য শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বলে গেছেন, ঐতিহাসিক সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ভুলে রইবে যথা। সত্যের জয় চিরকাল, ঝট তুফানে ভাঙে না হাল, সুবন খেয়েও বাসে তারা, তাদের জীবন যায় না বৃথা। ঐতিহাসিক সত্য ছোট, অনেকে বলে অসীম সরকার আবার কিসের মতুয়া, তো ভবা পাগলার শিষ্য। আমি পরিষ্কার বলেছি, এ আমার দায় যেন কেউ করে না। আমি পরিষ্কার বলেছি, আমার তারকের যে দর্শন, যদি ভবার দর্শন তার এক সুবর্ণ রকম হতো, কবে ভবা পাগলাকে ত্যাগ করে নিতাম। তাহলে শ্রীহরি দর্শনে কি বলছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য শ্রী। পাগলের গান আছে, তাহলে সত্য রক্ষা করতে বলছে পাগল। পাগল শ্বেত পাথরে লিখে রেখে গেছে কি, যেমন সাদা কাগজ কুচকে গেলে ছবি আঁকা যায় না, চরিত্রটা নষ্ট হলে তার সাধন ভজন হয় না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পাগল গানে গানে লিখেছে, আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাই নাই আমি সন্ন্যাসীদের ধরি, আমি অনায়াসে ব্রহ্মচারী, দুই ছেলে এক মেয়ে ব্রহ্মচারী। তাহলে তত্ত্বটা কি, চরিত্র ব্রহ্মচারী সত্য রক্ষা হলো কি, না না হলো না কি। পাগল একদম শ্বেত পাথরে লিখে রেখে গেছে, ডিউটি করলে বিউটি বাড়ে। তাহলে তোমাকে কাজ করতে বলেছে, ডিউটি ফাঁকি দিতে মানা করেছে, ডিউটি ছাড়িয়ে দিয়ে হরে কৃষ্ণ হরে আমার গোটি যেন বরে ভিক্ষে করে খাতি মানা করেছে। দেখেছেন ব্যাপারটা কি, রয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, তাই কাজ করো, ডিউটি করো, ডিউটি করলে কি হয় বিউটি বাড়ে। ওই জন্যই বললাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কেউ পরিবর্তন করতে পারে না, তাহাই সনাতনী সূত্র। সূক্ষ্ম শব্দ দেওয়ার প্রয়োজন কেন হলো, যখন থেকে হিন্দু ধর্ম নাম হয়েছিল তখন ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদী যারা, বাবা আমার দিকে এক লক্ষ্যে শুনতে হবে আজকে, কিন্তু একটু অন্য রকমের কবি গান, ব্রাহ্মণ্যবাদী মনুবাদী যারা, সমাজের যে 85% মানুষ অশিক্ষিত, অর্থাৎ নিরক্ষর, অশিক্ষিত আমি বলবো না নিরক্ষর, কারণ লেখাপড়া শিখলেই বিরাট শিক্ষিত হয়ে যায় না, যে লেখাপড়া মোটেও না জানে সেও শিক্ষিত হতে পারে ভুবনে, হরিবল হরিবল। তাহলে রামকৃষ্ণ তো এক অক্ষরও লেখাপড়া জানত না, কিন্তু কত বড় শিক্ষিত, তার কথামৃত, তার শিষ্য স্বামী বিবেকানন্দ, যে সনাতন ধর্মকে বিশ্বের দরবারে নিয়ে শ্রেষ্ঠ স্থান করে নিয়ে এসেছিল। ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, হয়তো লেখাপড়া না জানলে আমেরিকায় যাওয়া যায় না, কিন্তু সে এমন শিক্ষিত, নিরক্ষর হলেও তার মধ্যে যদি সেই শিক্ষা থাকে, সে বিবেকানন্দের মতো মানুষকে তৈরি করতে পারে, হরিবল হরিবল। ওমা তোমরা শুনবা না, ওদিক ওদিক তাকাও কেন, আজকে কতক্ষণ কবি গান হবে তার ঠিকঠাক নাই, চুপচাপ হয়ে বসবা, মোটে বাড়ির কথা ভাববাই না, পেশাব আসলেও বাইরে যাবা না, কোনো কথা হবে না আজকে, হরিবল। না না ওটা এমনি ভাবের চোটে কইছি, আসলি চুপ করে উঠে যে আবার আসে বসবা, ওটা হয় না কি এমনি কইছি, হরিবল। তাহলে সূক্ষ্ম শব্দ দেওয়ার প্রয়োজন হতো না, যদি এই সনাতনের নাম হিন্দু করে আবর্জনা না ঢুকাতো এর ভিতরে, মূল সনাতন ধর্মের ভিতরে কোনো জায়গায়ও তন্ত্রমন্ত্র বলে বাপের শ্রাদ্ধ মায়ের শ্রাদ্ধ করা নাই, গীতায় কোনো জায়গা পাবেন খুঁজে, সনাতনের আদি হচ্ছে বেদ,
আদি গ্রন্থ হচ্ছে বেদ। বাহ কি সুন্দর, আমি গাচ্ছি নাকি গান এখন? আমি কি এখন গান গাচ্ছি? এখন তো আলাপটা হবে। তাহলে সনাতনের আদি গ্রন্থটা কি? বেদ। বেদ কি কারো লেখা? এদিকে লক্ষ্য করো, আদি গ্রন্থ বেদ। বেদ কি কারো লেখা? কি বলেন আপনারা, কি বলেন? বেদ কি কেউ লিখেছে? বেদ হচ্ছে মুনি ঋষিদের মতবাদ, কারো নিজস্ব জ্ঞান না। যে মুনি যেভাবে সাধনা করেছে, সাধনা করে যা সে পেয়েছে সে বলেছে। শ্রুতি, বেদের এক নাম শ্রুতি। শুনে শুনে তুমি কি বুঝলে বলো ব্রহ্ম সম্পর্কে? আমি এই বুঝলাম। তুমি কি বুঝলে? আমি এই বুঝেছি। হ্যাঁ শ্যামল, তুমি কি বুঝলি? আমি এই বুঝেছি। এই মুনি ঋষিদের মতবাদ একত্রিত করা, বুঝতে পারছেন কি বলছি? তারপরে চার খণ্ডে ভাগ করল, ঋক্সাম যজু অথর্ব। এই বেদের থেকে হলো ব্রাহ্মণ, ব্রহ্ম থেকে ব্রাহ্মণ। কারা বাইরে কথা বলে? বাইরে কারা কথা বলবে? বাইরে কেউ কথা বলবেন না। বেদে কি বলছে? জন্মে ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কোনো আলাদা জাত না, শূদ্র মানে অজ্ঞান। কি বলছি বুঝতে পারছেন? জন্মে ন জায়তে শূদ্র, আমরা সবাই জন্ম মাত্র অজ্ঞান থাকি, নাকি জ্ঞানী হয়ে জন্মে? জন্মায় কি জ্ঞানী হয়ে? ধীরে ধীরে জ্ঞানের বিকাশ ঘটে দেশকাল পাত্র অনুপাতে। জন্মে ন জায়তে শূদ্র, সংস্কার দ্বিজোচ্চতে, দশবিধ সংস্কারের দ্বারায় দ্বিজন্ম প্রাপ্ত হয়, তাকে বলে দ্বিজ। বেদ পাঠেদ ভবেদ বিপ্র, বেদ পাঠ করা অধিকার জন্মায়, সর বেদাঙ্গে যখন তার অধিকার পায় সে কি হয়? বেদ পাঠেদ ভবেদ বিপ্র, সে তখনও কিন্তু ব্রাহ্মণ না। ব্রাহ্মণ কখন হয়? ব্রহ্ম জানাতি স ব্রহ্ম, এটা হচ্ছে আদি সনাতনের কথা। কিন্তু ওটাকে পরবর্তীতে হিন্দু ধর্ম হওয়ার পরে কি করল? যে ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে সেই ব্রাহ্মণ হবে। দেখেছেন কি জাতাজাতি সৃষ্টি করে? কেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হবে? কে পেয়েছো? কোথায় লেখা আছে দেখাও। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বলেছে, চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগে বিভাগ, চারটে বর্ণ সৃষ্টি করেছি গুণ আর কর্ম অনুসারে। কি কি গুণ থাকলে ব্রাহ্মণ হয়, কি কি গুণ থাকলে ক্ষত্রিয় হয়, কি কি গুণ থাকলে সে বৈশ্য হয়, কি কি গুণ থাকলে সে শূদ্রের খাতায় পড়ে, পরিষ্কার ব্যাখ্যা করা গীতার ভিতরে। নয়টা গুণ থাকতে হবে তবে সে ব্রাহ্মণ হবে। কি? সম দম তপ সৌচ খান্তি রাজ্যবম এ বচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম ব্রহ্ম কার্য সর্বম। এ যদি কোনো মুচির ছেলেরও থাকে ব্রাহ্মণ বলি আমি তাকে? তাই যদি না হতো তাহলে যারও সন্তান আমি কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে ছোট করার জন্য বলছি না। তার যখন জন্ম হয়েছিল তার মাকে কি তার বাবা বিয়ে করেছিল? তাহলে অবিবাহিত অবস্থায় যদি কোনো কুমারীর গর্ভে কোনো সন্তান জন্ম লয় তাহলে তাকে কি সন্তান বলা হয়? জারস। তাহলে সনাতন কত উন্নত ধর্ম, দেখেন গুণ আর কর্মের দ্বারাই সেই ব্যাসদেব সনাতন ধর্মের গুরু হয়েছেন, ধর্মগুরু। এবং গুরু পূর্ণিমাটা পালিত হয় তার জন্মদিন, অনেকে জানে না। বোঝা গেল কি? এই গুরু পূর্ণিমাই হচ্ছে ব্যাসের জন্মদিন, সনাতন ধর্মের ধর্মগুরু, যিনি চোদ্দ শাস্ত্র ১৮ পুরাণ ৯ লক্ষ গ্রন্থ যিনি লিখেছেন সেই ব্যাস। ভাবতে পারেন বেশ্যার পুত্র ব্রাহ্মণ হয়েছে বশিষ্ঠ,
এই জন্য লেখা আছে, জন্মে ন জায়তে শূদ্র সংস্কার ধিজোচ্চতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রহ্ম। ব্যাসদেব নিজে লিখে গেছে কি ওই শ্লোকটা, জাত ব্যাসস্ত কৈবর্তাম সপকাচ পরাশর মাণ্ডব্য মণ্ডুকী সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মস। নিজে লিখেছে নিজের জন্ম, জাত ব্যাসস্ত কৈবর্তাম সপকাচ পরাশর বলছে আমার বাবা সপচে ঘরে জন্ম নিয়েছে উদ্র সন্তি চণ্ডালিনীর গর্ভে পরাশর ঋষি, সাধনা করে ঋষি হয়েছে, এমনি এমনি না, পাঁচ টাকার ওই বইটা কিনে নিয়ে বলাই দিয়ে না। যা তো ব্যসস্ত কৈবর্তাৎ সবকাচ পরাশর মাণ্ডব্য মণ্ডুকী সম্ভবা বশিষ্ঠ গণিকাত্ত। কতগুলো শ্লোক বলতেছি আসরে দাঁড়াইয়ে, পরে রেকর্ডিং শুনেন কত পড়াশোনা করার দরকার আছে, এমনি এমনি নাকি আমি মুখ দিয়ে যেটা বলবো তা যদি শ্লোক সিদ্ধান্তে না থাকে মানুষ তাই মানবে তাকে? যা তো ব্যসস্ত কৈবর্তা সবকাচ পরাশর মাণ্ডব্য মণ্ডুকী সম্ভবা, মণ্ডুকী মানে কি বলেন, মণ্ডুকী মানে কি, কি একজন জবাব দেন, মণ্ডুকী মানে কি কেউ বলতে পারতেছেন না? মণ্ডুকি মানে ব্যাঙি, ব্যাঙি মণ্ডুক মানে ব্যাং, বলে না কূপ মণ্ডুক মানে কুয়ার ব্যাং, আর মণ্ডুকি হচ্ছে স্ত্রীলিঙ্গ ব্যাঙি, একটা বড় ব্যাঙির পেটে জন্মছিল মাণ্ডব্য মুনি জন্মেছিল, কোন নারীর পেটে না। এই জন্য জার্মানিরা ভারতের সমস্ত আদি গ্রন্থ নিয়ে গেছে, ভারতের কোনো ধনরত্নে হাত দেয় নাই, আর ব্রিটিশ ভারতের সোনা দানা হীরা জহরত মণিমুক্তা এগুলো নিয়ে গেছে। জার্মানিরা যে সম্পদ, ভারতের সম্পদ কি আদি গ্রন্থ। এই জন্য জার্মানিরা বিজ্ঞানে উন্নত হয়েছে, মেডিকেল সায়েন্সে উন্নত হয়েছে, এই যত ওষুধ তৈরি হয়েছে কোনটা দিয়ে কোন ওষুধ কার লেখা, শিবের লেখা, শিবের তিনখানা যে লেখা কি কি, আয়ুর্বেদ চরক সংহিতা মানব নিদান সব জার্মানি, বুঝতে পারছেন কি বলছি, ওইগুলো অ্যানালাইসিস করে মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, এই জন্য জার্মানি ওষুধের দাম সবচাইতে বেশি। এই জন্যে ব্যাংকেটে খুলে বলি সভাতটে, যারা মেডিকেল সায়েন্সে নিয়ে পড়াশোনা করত তাদের ব্যাংকেটে প্র্যাকটিক্যাল করাতো, এমনি নাকি শুশো কাটতো না, ইঁদুর কাটতো না, বান্দর কাটতো না, বিড়াল কাটতো না, ব্যাং কাটতো কেন? ওই যে ব্যাঙির গর্ভে জন্ম নিয়েছে কে, মাণ্ডব্য ঋষি, ওরা দেখে আর সর্বনাশ। একটা নারী প্রজনন ক্রিয়ায় যা যা প্রয়োজন হয় ব্যাঙের ব্যাঙির মধ্যে তাই আছে, কেন হয়েছিল কি কারণ হয়েছিল তা তো আমি জানি না, নিশ্চয়ই কোনো কারণ ছিল, আমি কারণ খুঁজতে যাব না। মাণ্ডব্য মণ্ডুকী সম্ভবা বশিষ্ঠ গণিকাত্ত, গণিকা মানে বেশ্যা, বশিষ্ঠ বেশ্যার পুত্র, তাহলে এত বড় বড় ঋষি, তারা কেউ কিন্তু ওই যে নামজাদা কোনো ব্রাহ্মণের ঘরে জন্ম নেয় নাই, এইটা ছিল আদি সনাতন, এবং কোনো মন্ত্র পড়ে স্বর্গে আত্মাকে করতে হবে প্রেরণ, এগুলো না, এগুলো ঢুকানো হয়েছে, এক শ্রেণীর মানুষ এগুলো মানুষের মাথার পরে কাঠা রেখে শাসন শোষণ করার জন্য এই শাস্ত্রগুলোর মধ্যে এগুলো ঢুকিয়েছে, সেইগুলোকে রিফাইন করতে গিয়েই তো সূক্ষ্ম বলা হয়েছে। সনাতনের মধ্যে যদি আবর্জনা না ঢুকিত তাহলে সূক্ষ্ম শব্দ কোনোদিন ব্যবহার করিত না। বুঝেছেন কি বলছি? এই ঢোলটা ভাদ্র মাসে রাখিয়ে দেবে, যদি প্রত্যেক দিন এতে হাত না দেয় তাহলে কি হবে, তালায় সাতকুড়ো বটবে, এই জন্য প্রত্যেক দিন একবার খুলিয়ে খুলিয়ে একটু বাজাতে হয়, কি বাবা ঠিক কি না? সনাতনের ভিতর সাতকুড়ো বটায় সারিছে, তা সাতকুড়ো সাপ করিয়া সেই সূক্ষ্ম টুক ধরিয়া আমার হরিচাঁদ ঠাকুর সহজে মানুষের সামনে তুলে ধরেছে।
মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুর গম্য সুখ সনাতন ধর্ম জানাইল এ জগত। যদি আলাদা মতীয় ধর্ম হতো তাহলে তার ঐক্য যাইতো ওই জায়গায় লাগত, কোন জায়গায় লিখেছে নাকি যে মতীয় আলাদা ধর্ম? মতীয়দের পিছনে যে কত ধরনের লোক লাগিছে সাবধান হয়ে যান, আপনারা এখনো সাবধান হন। সবচাইতে বেশি লেগেছে আপনাদের আপনাদের পিছনে বৌদ্ধবাদীরা, তারা তো বলতে আরম্ভই করেছে যে সব মতুয়ারা আগে বৌদ্ধ ধর্মের ছিল। ওরে আমার সান রে, বুদ্ধদেব কোন ধর্মের ছিল সেইটা কও, কি কি রাজা শুদ্ধোধনের পুত্র তিনি কোন ধর্মের ছিলেন? বুদ্ধ ধর্মটা হলো কবে? আর সেই ফাঁদে যারা পা দিচ্ছে তাদের তালে তালে নেচে খাঁটি সত্যটাকে উল্টে দেবার জন্য অনেক রকম কেরামতি দেখাচ্ছে, টিকবে না। মতুয়ারা অত প্রকার নাই, তাই বলছে ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহিঃচিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে পরবর্জন। সকলে পরবর্জন আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী, একটু হরি নিলাম্বিতে পড়িয়ে দেখবেন যে হীরামনকে যে অত্যাচার করেছে। আল্লাহ হক তার ব্যাখ্যা, হীরামন কিভাবে করেছিল? ওখানে কামবীজের কথা, কলাই নাদ বিন্দু, পকারে পৃথিবীর জাতা, লকারে জল সম্ভবা, ই করে বন্নিত পনাত নাদ্দাত বায়ু প্রজায়তে বিন্দুর আকাশস্থতা পঞ্চ বীজ বিভূতায়। কৃষ্ণ নিন্দা করো, এদিকে তারক গোসাই লিখলেন আহারে হরিচাঁদের আসার কারণ, কোন অবতারের কারণ পরিষ্কার লেখা, কেন হরিচাঁদকে আসতে হলো, সেই গৌর হরি যে হরিচাঁদ হয়ে কেন এলেন পরিষ্কার লেখা আছে না? এ তো দুই তিন পৃষ্ঠে পড়ে। হরি বল, আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী,
ভিন্নব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর একেবারে গোড়ার কথা বলল, কি তুমি যার ভজন করো যদি মাতা পিতার প্রতি তোমার ভক্তি না থাকে কোনো ভজনে কিন্তু কাজ হবে না। আস্তে যদি মাতা পিতার প্রতি তোমার ভক্তি না থাকে তাহলে কোনো ভজনে কাজ হবে না। ভগবসাইরা এইটা কিন্তু সনাতনের কি হয়েছে, সনাতনের মূল তত্ত্ব। কেউ যদি মনে মনে ভাবে তার মা বাবাকে কষ্ট দেবে আর সে হরি নাম করে কৃষ্ণ নাম করে আল্লাহ নাম করে গণের নাম করে কালী নাম করে পার পেয়ে দেবে তা পাবে না। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন।